সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। সুস্থভাবে বাঁচার জন্য প্রয়োজন আমাদের সুন্দর বিশুদ্ধ পরিবেশ। ভারসাম্য রক্ষায় স্কুল এবং কলেজ পড়ুয়াদের ভূমিকা গুরুত্বপূর্ণ আজকের দিনে, কারণ ছাত্ররাই ভবিষ্যতের নাগরিক। সেই কারণেই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় পড়ুয়াদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে জল সংরক্ষণ এবং জল অপচয় বন্ধ করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে স্কুল কলেজে অনুষ্ঠিত হচ্ছে জল সংরক্ষণ নিয়ে বিশেষ কর্মসূচি। বুধবার হুগলির আরামবাগ গার্লস কলেজের NSS বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল জল সচেতনতা শিবির। এই শিবিরে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা সহ ছাত্রীরা অংশগ্রহণ করেন। জল অপচয় বন্ধ করতে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। পড়ুয়াদের উদ্দেশ্যে বলতে দেখা যায়, নিজের এলাকায় কোনো আবর্জনা জমতে না দেওয়া, আবর্জনা স্তূপ থাকলে একটি নির্দিষ্ট ফাঁকা জায়গায় পুড়িয়ে ফেলা, জল দূষণ রোধ করতে এলাকায় বিভিন্ন পুকুর ডোবাতে গবাদি পশু স্নান বন্ধ করা প্রয়োজন, গাছ কাটা বন্ধ করতে হবে, পাশাপাশি প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কলেজের বা আমাদের বিশ্বের সবচেয়ে বড় সংকট আসছে, জল সংকট। আমরা যে জল ব্যবহার করি আমরা বুঝতে পারি না যে এই সংকট 2050 সালে এমন হবে, লোকের কাছে টাকা থাকবে, জল থাকবে না। আজকের পৃথিবীর বিভিন্ন দেশ এমন আছে যেখানটায় জলের অপচয় করতে করতে এমন একটা জায়গা পৌঁছে গেছে যেখানটায় টাকা তাদের আছে কিন্তু তারা 1 লিটার জল পাচ্ছে না। তাই আজকের আমাদের ছাত্রীদের কাছে একটাই বার্তা আমরা বয়ে দিচ্ছি এই সচেতন করতে, যে রেইন ওয়াটার হারভেস্টিং, কীভাবে জলকে সংরক্ষণ করতে হয় এবং কীভাবে জলকে আমরা নিজেরা সংরক্ষণ করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি বা জলকে কম ব্যবহার করে আমরা আমাদের জীবনে জলটাকে সঞ্চয় করে রাখতে পারি। কারণ জল হচ্ছে জীবন, সেই জল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা আগামী দিন বাঁচব না। তাই সেই সম্পর্কে নিজেরা যেমন ছাত্রীরা সচেতন হবে, বাড়িতে অন্যরা যাতে সেই অপচয়টা না করে বরং জলটাকে ধরে রেখে আগামী দিন কাজে লাগাতে পারে, সেই ব্যাপারে তাদের পরিবার, সমাজ সকলকে সচেতন করার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, কলেজের NSS-এর পক্ষ থেকে এই ক্যাম্প যে চলছে সেই ক্যাম্পে আমাদের একটা কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে জল সংরক্ষণের কর্মসূচি। হ্যাঁ, আমাদের আসলে সবাই তো আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার চাইছেন বা সারা দেশেই একটা ইয়ে হচ্ছে যে সেফ ড্রাইভ সেফ লাইফ। আমরা মানে বেপরোয়াভাবে আমরা গাড়ি চালাই, হেলমেট ছাড়া গাড়ি চালাই, তাতে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটছে পরিবারের সামনে। সেই জন্য একটা সচেতন প্রকল্প হওয়া দরকার যেখানটায় মানুষ হেলমেট পরবে, গাড়ি চালাবে তো আস্তে চালাবে, লিমিটের মধ্য দিয়ে। সেই জন্য ছাত্রীরা এখানকার মহকুমা প্রশাসকের সঙ্গে, পুলিশ প্রশাসনের সঙ্গে এবং সেই সঙ্গে পরিবহন দপ্তরের RTO তাদের সঙ্গে সংযুক্ত হয়ে একটা পরিকল্পনা নেওয়া হলো যে যাতে যৌথভাবে আমরা এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারি এবং মানুষকে সচেতন করতে পারি যে গাড়ি চালাতে গেলে হেলমেট পরতে হবে এবং বেগতিকভাবে না চালিয়ে, বেপরোয়াভাবে না চালিয়ে যাতে সেটা ধীরে ধীরে চালানো যায়, মানুষ বাঁচুক, প্রাণ বাঁচুক এবং গন্তব্যে সবাই পৌঁছে যাক। আমাদের কলেজের ছাত্রীরাও নিয়েছেন এবং ওদের কিছু সিভিল হতো ছিল, তারাও নিয়েছে, কলেজের ওদের RTO স্টাফ আছে, যৌথ উদ্যোগে প্রোগ্রামটা নেওয়া হয়েছে। রাজস্থান মার্বল এন্ড গ্রানাইট, আরামবাগ, হুগলি। Contact 6377235372 or 8209470245. ছোট ছোট চিন্তা ভাবনাগুলোকে আমরা নিজেদের মধ্যে ব্যবহার, আচার ব্যবহারের মধ্য দিয়ে সেটাকে প্রমাণ করে আমরা একটা বিশাল বড় সামাজিক চিন্তা ভাবনায় পরিবর্তন করতে পারি, সেখানে সামাজিক বিপ্লব আসতে পারে। সুতরাং সামাজিক অন্তত 30 লিটার জল নষ্ট হয়। তুমি জানো মাটির তলা থেকে এই জলটা আসে এবং এই জলটা এক
আজকের আমাদের এনএসএসের যে 7-দিনব্যাপী ক্যাম্প হচ্ছে, এই ক্যাম্পের আজকে ষষ্ঠতম দিন। তার মধ্যে আমাদের একটা থিম যেটা আমাদের বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের কাছে, আমাদের বর্তমান সমাজে যে জলের সংকট দেখা দিচ্ছে, আগামী দিনে আরও দেবে, যাতে করে এই জল সংকট থেকে আমরা মুক্তি পেতে পারি বা আমাদের জলকে আমরা বিভিন্নভাবে খারাপভাবে অপচয় না করে সেগুলোকে যাতে সংরক্ষণ করতে পারি এবং রিসাইকেল করে সেগুলোকে পুনরায় যাতে ব্যবহার করতে পারি, তার জন্য আমাদের এই সচেতনতা, আমাদের এই যে এনএসএস ইউনিট 1 এবং 2 দুটো ইউনিটের 100 জন ছাত্রীর মধ্যে দিয়ে এই বার্তাকে আমরা বয়ে দিচ্ছি, যাতে করে আগামী দিনে জল সংকট থেকে আমরা বাঁচতে পারি, গোটা পৃথিবীকে বাঁচাতে পারি। আমার নাম শিপ্রা দে, এনএসএস ইউনিট 1 এর প্রোগ্রাম অফিসার, আরাম্বা গাছ। লিটার জল মাটির তলায় রিচার্জ হতে অর্থাৎ জমা হতে যে জলটা আমরা পান করি কতদিন সময় লাগে? অর্থাৎ 10-30 লিটার, 10×30 কত বছরের জল তুমি এই 30-8 ঘন্টায় তুমি শেষ করে ফেলছো, তুমি ভেবে দেখো। আমরা এগুলো জানি না। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।